আজ 21শে জুন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আর এই দিনেই বিশ্ববাসী সাক্ষী হতে চলেছে আরও একটা গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণের সঙ্গে। আজকে দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে বলয় গ্রাস সূর্যগ্রহণ, যা একদম বিরলতম 100 বছরের মধ্যে একবার ঘটতে চলেছে। এই দিনে সাক্ষী হতে চাইলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে ডিসকাশন করব এই সূর্যগ্রহণটা কী, সূর্যগ্রহণ কত রকমের হয়ে থাকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, এবং এই সূর্যগ্রহণ কতক্ষণ ধরে চলবে আমাদের দেশ জুড়ে, এবং আপনি সূর্যগ্রহণ দেখতে চাইলে আপনার কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সমস্ত কিছু তথ্য পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। রবিবার মানে আজকেই দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এদিন সূর্যকে ঢেকে দেবে চাঁদ, তৈরি হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই গ্রহণ 21শে জুন অর্থাৎ রবিবার এই বিরল পূর্ণাকার সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে সমগ্র বিশ্ব। এখন আমরা দেখেনি সূর্যগ্রহণের প্রকারভেদ, কী কী রকমের সূর্যগ্রহণ হতে পারে। সূর্যগ্রহণ 3 রকমের হয়ে থাকে, আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং বলয় গ্রাস সূর্যগ্রহণ, যেটা সাক্ষী হতে চলেছি আজকে আমরা বিশ্ববাসী। প্রথমে দেখব আংশিক সূর্যগ্রহণ সেটা কী। আমরা এখানে ছবির মাধ্যমে প্রেজেন্টেশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায় যখন চাঁদের মাধ্যমে সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটা অংশের আলোই শুধুমাত্র বাধা পায়, অর্থাৎ সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে বাকি অংশটা দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আখ্যা ফলের মতো দেখতে লাগে। আপনার ছবিতে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আংশিক সূর্যগ্রহণে কেমনটা দেখতে হয় সূর্যকে। এবার আমরা দেখব পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই ধরনের সূর্যগ্রহণ তখনই সম্ভব যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে, সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়, ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না, গোটা পৃথিবীতে যেন অন্ধকারে নেমে আসে, এটাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবারে আপনাদেরকে দেখাবো রিং অফ ফায়ার বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। চিত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা দেখি নিই বলয়গ্রাস সূর্যগ্রহণটা কী। এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায় যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশটা চাঁদের দ্বারা পুরোপুরি ঢেকে যায়, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায়, দেখে মনে হয় ঠিক যেন একটা আংটি, একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণ সব থেকে কম দেখা যায়, কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের নির্দিষ্ট দূরত্ব হওয়া প্রয়োজন। আপনার এখানে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন মাঝে আছে মুন, দুই সাইডে আছে আর্থ এবং সান, সোলার অ্যালিপস। আজকে গ্রহণের দিন রিং অফ ফায়ার বা আগুনের এই আংটিটি দেখা যাবে কয়েকটি জায়গা থেকে। 21শে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, আর ওই উত্তরায়ণের দিনই হচ্ছে গ্রহণ। 1938 সালের পর 2020তে এসে উত্তরায়ণ সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী। ভারতীয় সময় সকাল 9:15-58 সেকেন্ড শুরু হবে এই গ্রহণ, তবে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সকাল 10:17-45 সেকেন্ডে। বেলা 12:10-4 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ, শেষ হবে দুপুর 2:02-17 সেকেন্ডে। তবে পূর্ণ নয়, একে বলয় গ্রাস সূর্যগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। তবে এই বর্ষাকাল হয় কলকাতার আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, এর ফলে গ্রহণ কতটা দেখা যাবে সে সম্পর্কে সন্দেহ থাকছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে সকাল 10:46 এবং সর্বাধিক গ্রহণ দেখা যাবে দুপুর 12:35 আর শেষ হবে দুপুর 2:17। কলকাতার আকাশে সূর্যকে 72% ঢেকে ফেলবে চাঁদ। উল্লেখ্য, সূর্য গ্রহণের সূতক 12 ঘন্টা আগেই শুরু হয়ে যায়, সেক্ষেত্রে 20 জন রাত 10:20 থেকে সূতক লেগে যাবে। আমাদের দেশ ছাড়া নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া এবং কঙ্গোতে দেখা যাবে এই গ্রহণ। তবে খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা উচিত নয়, এতে চোখে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। দূরবীন, ক্যামেরা, লেন্স, টেলিস্কোপ দিয়ে সূর্যগ্রহণ দেখতে বলছেন বিশেষজ্ঞরা। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতে বলয়গ্রাসের তুঙ্গে সূর্যের প্রায় 98.6% ঢাকবে চাঁদের ছায়, মানে প্রায় সম্পূর্ণ। রবিবার সূর্যগ্রহণটি 2020 সালের প্রথম সূর্যগ্রহণ, তারপরে গ্রহণটি হবে 14 ডিসেম্বর। সাধারণত চন্দ্রগ্রহণের আগে বা পরে সূর্যগ্রহণ হয়ে থাকে। সেই 1995 সালের স্মৃতি উস্কে ফের দেখা যাবে রিং অফ ফায়ার। আজ 21শে জুন এই বলয়গ্রাস সূর্যগ্রহণ তো দেখা যাচ্ছে, জানা যাচ্ছে প্রায় 30 সেকেন্ড ধরে এই বলয়গ্রাস চলবে। এই কারণেই বলা হচ্ছে গত 100 বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি, কারণ এতক্ষণ ধরে সাধারণত গ্রহণ চলে না, কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে। জানা গিয়েছে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ পূর্ব ইউরোপ, উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে সূর্যগ্রহণ স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে এই মহাজাগতিক দৃশ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। করোনা ভয়ে এই গ্রহণ নতুন কোনো বার্তা আনে কিনা সেদিকে এই নজর দেওয়া হচ্ছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন অতিথি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনে ক্লিক করে সমস্ত নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।